এবং কি প্রাথমিক ঘটনা হইছে জেল পুলিশটা আগে বাইক লিয়ে আইছে টাইনে একটা রিক্সা দিয়ে আইছে আয়া এখানে নিচে নাই মূল বই একান্ত আছে বাচ্চাটার ধরে একান্ত আছে পরে কি হয়েছে আমরা তদন্ত করলাম কি হয়েছে কি হয়েছে তদন্ত করার পরে তাই নির্দিন এলাম কি হয়েছে কইছে আমার স্বামী মারা গেছে কেমনে মারা গেছে কইছে ফাঁসি ঠিক আছে জেলে মারা গেছে জেলের ভিতরে মারা গেছে পরে ফাঁসি দিছে তাহলে ফাঁসি দিছে পরে আপনার স্বামী কি করতো কইছে ড্রাইভার তাহলে আমরা তো একটা ড্রাইভার তারপরে টাইনের আমরা নামাইছি টাইনের এভাবে কেমনে জেলের ভিতরে ফাঁসি দেয় এটা তো আমরা বুঝি না জেলের ভিতরে একটা লোকে যদি ফাঁসি দিতে হয় হেফাজত সরকারের হেফাজত দেখে সেটা এটা তো আমরা জানি না এবারে কইছি দাঁড়ান আমরা মিডিয়া সিডিয়া দেখছি আমরা তুলছি নি কইছে না আমি কি দাঁড়ান আমরা মিডিয়া ডাকাইতেছি এবার আপনারা আমরা ডাকাইলাম আপনারা আপনারা কি কথা কইছেন জেল পুলিশের সাথে জেল পুলিশের লোক আমরা কথা কইছি কি হয়েছে কইছে হ্যাঁ জেলের ভিতরে ফাঁসি দেয় মারা গেছে পেচ্ছাপ রুমে আরে কি হইলো এই কথা কোনো পরে আমরা মিডিয়ার জন্য আপনারা ফোন করছি হ্যাঁ বাইকটা লিয়ে ঠাস করে বাইক গেছে সঞ্জিত সরকার